আজকের এই ভিডিওতে কার্যক্ষমতা ও শক্তি অধ্যায় থেকে আলোচনা করা হয়েছে। আগের ভিডিওতে শুধুমাত্র কার্য সম্পর্কে আলোচনা করা হয়েছিল, তবে আজকের এই ভিডিওতে ক্ষমতা ও শক্তি অর্থাৎ এই অধ্যায়ের বাকি অংশগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে। তাহলে চলো দেখে নিই। প্রথমে যেটা আছে ক্ষমতা, প্রশ্ন আছে ক্ষমতা কি? ক্ষমতা বলতে বোঝায় কার্য করার হার কি, অর্থাৎ একক সময়ে কোনো ব্যক্তি যতটা পরিমাণ কার্য করে সেই পরিমাণকেই বলা হয় তার ক্ষমতা। যেমন উদাহরণস্বরূপ যদি বলা হয় যে মঙ্গলবাবুর তুলনায় বিকাশবাবুর ক্ষমতা বেশি, এই কথার অর্থ এটাই যে মঙ্গলবাবুর তুলনায় বিকাশবাবু একক সময়ে বেশি পরিমাণ কাজ করতে পারে। খেয়াল রাখবে, একক সময়ে বেশি পরিমাণ কাজ করতে পারে। এর সাথে সাথে আমরা ক্ষমতার এককগুলো সম্পর্কে জেনে নেব। দেখো, কার্যের মতোই ক্ষমতার একক দুই প্রকার, একটা হচ্ছে পরম একক আর একটা হচ্ছে অভিকর্ষীয় একক। সিজিএস ও এসআই পদ্ধতিতে ক্ষমতার পরম এককগুলো কি সেগুলো জেনে নেব। তার আগে ক্ষমতার যে গাণিতিক রূপ আমরা একটু আগে পড়লাম, পি সমান WT, এই গাণিতিক রূপটাকে আমরা ব্যবহার করব এককগুলোকে বোঝার জন্য। এবার সিজিএস এ পরম একক কি হবে ক্ষমতার? আর্ক পার সেকেন্ড, যেখানে আর্কটা হচ্ছে সিজিএস এ কার্যের পরম একক। একই রকম ভাবে এসআই তে ক্ষমতার পরম একক কি হবে? জুল পার সেকেন্ড। আর এই জুল পার সেকেন্ড কে ওয়াটও বলা হয়, WAT। অনেক সময় তোমাদের পরীক্ষায় জানতে চায় যে কোনো ব্যক্তি বা যন্ত্রের ক্ষমতা এক ওয়াট বলতে কি বোঝো। এই প্রশ্নের উত্তরে যেটা বলবে, দেখো আমরা এই গাণিতিক প্রকাশটাকেই ভাষাগতভাবে বলবো যে ব্যক্তি বা যন্ত্রের ক্ষমতা এক ওয়াট বলতে বোঝায় যদি ব্যক্তি বা যন্ত্র এক সেকেন্ডে এক জুল কার্য করতে পারে। একই রকম ভাবে যদি বলা হয় কোনো ব্যক্তি বা যন্ত্রের ক্ষমতা 50 ওয়াট বলতে কি বোঝো, তাহলে আমরা বলবো যে ওই ব্যক্তি বা যন্ত্রের ক্ষমতা 50 ওয়াট বলতে বোঝায় ওই ব্যক্তি বা যন্ত্র এক সেকেন্ডে 50 জুল কার্য করতে পারে। একই রকম ভাবে যদি অভিকর্ষীয় এককগুলো ক্ষমতার জানতে চাওয়া হয় সিজিএস ও এসআই তে, তাহলে সিজিএস এ অভিকর্ষীয় একক হবে গ্রাম সেমি পার সেকেন্ড, আর এসআইতে হবে কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। গ্রাম সেমি পার সেকেন্ড, এই কথাটার অর্থ এটাই যে ক্ষমতার মান 1 গ্রাম সেমি পার সেকেন্ড বলতে বোঝায় যে ব্যক্তি বা যন্ত্র 1 সেকেন্ডে 1 গ্রাম ভরের বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে 1 সেমি উপরে তুলতে পারে। বা ক্ষমতার একক কে কিলোগ্রাম মিটার পার সেকেন্ড বলতে বোঝায় যে ওই ব্যক্তি বা যন্ত্র 1 সেকেন্ডে 1 কেজি ভরের বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে 1 মিটার উপরে তুলতে পারে। এগুলোই ছিল তাহলে ক্ষমতার একক। এর সাথে সাথে আমরা পরের স্লাইডে চলে যাব। এখানে ক্ষমতার আরো একটি ব্যবহারিক একক সম্পর্কে বলা হয়েছে, সেই এককটা হচ্ছে হর্স পাওয়ার বা অশ্ব ক্ষমতা। দেখো শেষের দিকে এখানে দেখানো হয়েছে 1 হর্স পাওয়ার বা অশ্ব ক্ষমতা বলতে কি বোঝায়। 1 হর্স পাওয়ার সমান হচ্ছে 550 ফুট পাউন্ড পার সেকেন্ড। তো এটাকেই যদি ভাষাগত ভাবে বলা হয় যে 1 হর্স পাওয়ার সমান 550 পাউন্ড ইন্টু 1 ফুট পার 1 সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ড সময়ে কোন যন্ত্র 550 পাউন্ড ভরের বস্তুকে 1 ফুট উপরে তুলতে পারে অভিকর্ষের বিরুদ্ধে। তাহলে কোন যন্ত্রের ক্ষমতা 1 হর্স পাওয়ার বলতে বোঝায় ওই যন্ত্র 1 সেকেন্ড সময়ে 550 পাউন্ড ভরের বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে 1 ফুট উপরে তুলতে পারে। হয়তো তোমাদের অনেকের মনে এই প্রশ্নটা আসছে, স্যার এখানে যদি আমি 1 পাউন্ড আর এখানে যদি আমি 550 ফুট করি তাহলে কি অসুবিধা? কোনো অসুবিধা নেই। তখন সেক্ষেত্রে ভাষাগত ভাবে এভাবেই বলতে হবে যে যন্ত্রের ক্ষমতা 1 হর্স পাওয়ার বলতে বোঝায় 1 সেকেন্ড সময়ে ওই যন্ত্র 1 পাউন্ড ভরের বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে 550 ফুট উপরে তুলতে পারে। তবে যেটা বেশি মাত্রায় প্রচলিত সেটা হচ্ছে এটাই,
550 পাউন্ড ভরের বস্তুকে 1 সেকেন্ডে 1 ফুট উপরে তুলে। যে যন্ত্র সেই যন্ত্রের ক্ষমতাকে 1 হর্স পাওয়ার বলা হয়। এর সাথে সাথে ক্ষমতার মাত্রা সম্পর্কে জানব। ক্ষমতার মাত্রা সমান কার্যের মাত্রা বাই সময়ের মাত্রা, যেমনটা আমরা আগেও পড়েছি। কার্যের মাত্রা হচ্ছে ML স্কয়ার টি টু দি পাওয়ার মাইনাস 2 বাই টি, সেখান থেকে যেটা পাবো ML স্কয়ার টি টু দি পাওয়ার মাইনাস 3। এখানেই কার্য শেষ, এবার আসবো শক্তিতে। শক্তি কি? কার্য করার সামর্থ্যকে শক্তি বলি। অর্থাৎ যদি বলা হয় যে এ ব্যক্তির তুলনায় বি ব্যক্তির শক্তি বেশি, এই কথার অর্থ এ ব্যক্তির তুলনায় বি ব্যক্তির কার্য করার সামর্থ্য বেশি, অর্থাৎ বেশি কাজ করতে পারে। কার্য ও শক্তি অভিন্ন রাশি, অর্থাৎ একই রাশি, শুধু পার্থক্য এটুকুই কার্য পরিমাণগত আর শক্তি হচ্ছে ভাষাগত। এভাবে বললে বোধ হয় জিনিসটা একটু ভালো করে বোঝা যায়। শক্তি ও কার্যের একক একই, শক্তি ও কার্যের মাত্রা একই, শুধু প্রকাশটা এভাবে করা হয়। কার্য করার সামর্থ্যকে শক্তি বলে। শক্তি বেশি মানে সে বেশি কাজ করতে পারে, ক্ষমতা বেশি মানে একক সময়ে বেশি কাজ করতে পারে। দেখো আমি যে দুটো কথা বলছি একটু খেয়াল রাখবে। যদি বলি শক্তি বেশি মানে সে বেশি কাজ করতে পারে, বেশি কাজ করার সামর্থ্য আছে তার মধ্যে। যদি বলি ক্ষমতা বেশি মানে একক সময়ে বেশি কাজ করার সামর্থ্য আছে। ধরে নাও একটা উদাহরণ দিচ্ছি, তোমাদের স্কুলের যে মাঠ আছে সেই মাঠে প্রচুর ঘাস আছে। এখন তোমাদের মধ্যে থেকে দুজন কে সেই ঘাস পরিষ্কার করতে লাগানো হলো। সকাল থেকে লাগানো হয়েছে, ধরে নাও বলা হয়েছে সকাল 6টা থেকে শুরু করবে এবং সন্ধ্যা 6টায় পর্যন্ত কাজ করতে থাকবে। যাই হোক, একজন ব্যক্তি দেখা গেল যে সকাল 6টা থেকে শুরু করে দুপুর 12টার সময় অর্ধেক মাঠ ঘাস পরিষ্কার করে দিয়েছে, দিয়ে সে হাঁপিয়ে গেছে, আর পারছে না, আর কোনো মতেই সে পারবে না, দিয়ে সে কাজ বন্ধ করে দিয়েছে সেই দিনের মতো। কিন্তু অন্য ব্যক্তি দেখা গেল সেই দুপুর 12টার সময় অর্ধেকের অনেক কম পরিমাণ ঘাস পরিষ্কার করেছে, অথচ যে সময়টা নির্দিষ্ট ছিল যে সন্ধ্যা 6টা পর্যন্ত, দেখা গেল সেই ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি সে সন্ধ্যা 6টা পর্যন্ত কন্টিনিউয়াসলি করে পুরো মাঠের ঘাসই পরিষ্কার করে দিয়েছে। তাহলে এরকম একটা উদাহরণে প্রথম ব্যক্তি যে 12টা পর্যন্ত করে হাঁপিয়ে গিয়েছে, 12টা পর্যন্ত অর্ধেক মাঠ পরিষ্কার করে, সেই ব্যক্তির ক্ষমতা বেশি। কেন? না সে একক সময়ে বেশি পরিমাণ কাজ করতে পারে। কিন্তু অন্য ব্যক্তি যে সন্ধ্যা 6টা পর্যন্ত করে সম্পূর্ণ মাঠ পরিষ্কার করে দিয়েছে, সেই ব্যক্তির শক্তি বেশি। সে একক সময়ে বেশি পরিমাণ কাজ করতে পারে না ঠিকই, কিন্তু সে তুলনামূলকভাবে আগের ব্যক্তির থেকে বেশি পরিমাণ কাজ করতে পারে। এটাই হচ্ছে ডিফারেন্স শক্তি ও ক্ষমতার মধ্যে। আশা করি বোঝাতে পেরেছি। প্রকৃতিতে বিভিন্ন ধরনের শক্তি আছে, সেই শক্তিগুলো এখানে তুলে ধরা হয়েছে, যেমন তড়িৎ শক্তি, তাপ শক্তি, স্থিতি শক্তি, রাসায়নিক শক্তি, পারমাণবিক শক্তি, গতি শক্তি ইত্যাদি। এর মধ্যে থেকে আমরা আজকের এই অধ্যায়ে বা তোমাদের অধ্যায়ে শুধুমাত্র যান্ত্রিক শক্তি বা মেকানিক্যাল এনার্জি সম্পর্কেই আলোচনা করা হয়েছে। যান্ত্রিক শক্তি সম্পর্কে বিশদে জানবো, তবে তার আগে যান্ত্রিক শক্তির ভাগগুলো সম্পর্কে জেনে নিই। যান্ত্রিক শক্তিকে দুটো ক্যাটাগরিতে ভাগ করা হয়, একটা হচ্ছে স্থিতি শক্তি আর একটা হচ্ছে গতি শক্তি। স্থিতি শক্তিকে আবার দুটো ক্যাটাগরিতে ভাগ করা হয়, অভিকর্ষীয় স্থিতি শক্তি এবং স্থিতিস্থাপক স্থিতি শক্তি।
আর এভাবেই আমরা পরের স্লাইডে যাব। প্রথমে আমরা জেনে নেব যান্ত্রিক শক্তিটা কি। কোন বস্তু বস্তুর আকার বা অবস্থান পরিবর্তন বা গতির পরিবর্তনের জন্য যে শক্তি উৎপন্ন হয় সেই শক্তিটাকেই বলা হয় যান্ত্রিক শক্তি। যেমন যখন একটি পেরেককে কাঠের মধ্যে ঢোকানো হয় তখন আমরা যদি হাতুড়িটাকে শুধুমাত্র পেরেকের ওপর রেখে বল প্রয়োগ করি সেক্ষেত্রে পেরেকটি কাঠের ভিতর যতটা প্রবেশ করবে, আমরা যদি হাতুড়িটিকে কিছুটা গতিশীল করে জোরে পেরেকের ওপর আঘাত করি তাহলে সেক্ষেত্রে বেশি পেরেকটা ভেতরে ঢুকবে। এক্ষেত্রে গতিশীল করলে পরে হাতুড়িটার মধ্যে যে শক্তি সঞ্চিত হয় সেই শক্তিটাকে বলা হয় যান্ত্রিক শক্তি। একই রকম ভাবে যখন গুলতি ছোঁড়া হয় তখন রাবারকে টেনে ছাড়া হয়, রাবারকে টানলে পরে ওর আকৃতির পরিবর্তন হয়, ফলে ওর মধ্যে একটা শক্তি সঞ্চিত হয়, সেই সঞ্চিত শক্তিটাই পরবর্তীকালে ওই গুল ঢিলটিকে বহু দূর যেতে সাহায্য করে বেশ জোরে। তাহলে ওর মধ্যে ওই আকৃতির পরিবর্তনের জন্য যে শক্তিটা সঞ্চিত হয় সেটাকে বলা হয় যান্ত্রিক শক্তি। একজন ফাস্ট বোলার যখন বল করে তখন যেখান থেকে বল করতে হয় সেখান থেকে না বল করে সে অনেকটা দূর থেকে ছুটে এসে বল করে, যাতে করে সে জোরে বলটাকে ছুটতে পারে ব্যাটসম্যানের দিকে। কেন না, ছুটলে পরে অর্থাৎ গতি সৃষ্টি করলে পরে তার মধ্যে একটা শক্তি সঞ্চিত হয়, সেই শক্তিটাকে বলা হয় যান্ত্রিক শক্তি। কোন একটা বস্তুকে যখন উপরের দিকে তোলা হয় তখন তার মধ্যে ভূপৃষ্ঠের সাপেক্ষে উপরের দিকে তোলা হয় তখন তার মধ্যে একটা শক্তি সঞ্চিত হয়, যেই সঞ্চিত শক্তিটার জন্য ওই বস্তুটাকে যখন ছেড়ে দেওয়া হয় তখন সে কিন্তু ভূপৃষ্ঠের দিকে আবার যাত্রা শুরু করে। তাহলে এই কার্য করার সামর্থ্য যে শক্তিটার জন্য তৈরি হয় সেই শক্তিটাকেও বলা হয় যান্ত্রিক শক্তি। তাহলে যান্ত্রিক শক্তি হচ্ছে কোনো বস্তুর আকার বা আকৃতি বা অবস্থান পরিবর্তনের জন্য বা কোনো বস্তুর গতির জন্য যে শক্তিটা উৎপন্ন হয় সেই শক্তিটাকেই বলা হয় যান্ত্রিক শক্তি। এই যান্ত্রিক শক্তিকে যে দুটো ক্যাটাগরিতে ভাগ করা হয় তার মধ্যে একটা ছিল স্থিতিশক্তি। স্থিতিশক্তি বা পোটেন্সিয়াল এনার্জিটা কি, না আকার বা অবস্থান বা উভয়ের পরিবর্তনের জন্য যে শক্তি উৎপন্ন হয়। যেমন প্রথম ছবিতে দেখো দেখানো হয়েছে একটা ইলাস্টিক গার্ডারকে টেনে ধরে ছাড়া হচ্ছে। তোমাদের মধ্যে অনেকেই ইলাস্টিক গার্ডার আর ওই কাগজের টুকরো কে পাকিয়ে অন্যান্য বন্ধুদের দিকে ছুঁড়তে বেশ অভ্যস্ত, তারা এই জিনিসটা ভালোই জানবে যে শুধু যদি আমরা ওই ইলাস্টিক গার্ডারের মধ্যে কাগজের টুকরোটাকে রেখে ছেড়ে দিই তাহলে কিন্তু কাগজের টুকরোটা বেশি দূর পর্যন্ত যাবে না, কিন্তু যদি আমরা কাগজের টুকরোটিকে ইলাস্টিক গার্ডারের মধ্যে রেখে কিছুটা টেনে ছাড়ি তাহলে কিন্তু অনেক দূর পর্যন্ত যায়। তাহলে এই টানলে কি এমন পরিবর্তন হয় যার জন্য ওই কাগজের টুকরোটাকে অনেকটা দূরে খুব জোরে যেতে সাহায্য করছে, যেটা এই আকৃতির পরিবর্তনের জন্য ঘটে সেটা হচ্ছে স্থিতিশক্তির সঞ্চয়। তাহলে কোনো বস্তুর আকৃতির পরিবর্তনের জন্য স্থিতিশক্তি সঞ্চিত হয় যার ফলে ওকে এই কার্য করার সামর্থ্য ওর মধ্যে তৈরি করে। একই রকম ভাবে দ্বিতীয় ছবিটা দেখো, ব্যাকগ্রাউন্ডে যেটা দেখানো হয়েছে একটা যন্ত্র হুইল বেয়ে একটা গাড়ি হুইল বেয়ে খুব উপরে উঠে গেছে চূড়ায় এবং ভূপৃষ্ঠের সাপেক্ষে এতটা উপরে ওঠার ফলে তার মধ্যে এক প্রকার শক্তি সঞ্চিত হয়েছে যেটা কিনা অভিকর্ষ বলের দরুন এই শক্তিটা সঞ্চিত হয়েছে। এই শক্তিটা কেউ বলা হয় স্থিতিশক্তি। এই স্থিতিশক্তির জন্যই যখন উপর থেকে বস্তুটাকে নিচের দিকে আরেকটু ঠেলে দেওয়া হয় তখন দেখা যায় ওই গাড়িটি নিচের দিকে গড়িয়ে যেতে থাকে। তাহলে যে শক্তিটা ওকে নিচের দিকে গড়িয়ে যেতে সাহায্য করছে সেই শক্তিটাকে
বলা হয় স্থিতিশক্তি। একই রকম ভাবে তৃতীয় ছবিটাও লক্ষ্য করো, একটি বলকে পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়ে সেখানে ছেড়ে দিলে পরে বলটি নিচের দিকে গড়িয়ে পড়বে। তাহলে ভূপৃষ্ঠের সাপেক্ষে বলটিকে এতটা উপরে যখন তোলা হয় তার মধ্যে যে শক্তিটা সঞ্চিত হয় সেই শক্তিটা হচ্ছে স্থিতিশক্তি। এবং এই স্থিতিশক্তিকে আবার দুটো ক্যাটাগরিতে ভাগ করা হয়, একটা হচ্ছে স্থিতিস্থাপক স্থিতিশক্তি। স্থিতিস্থাপক স্থিতিশক্তি কি না, আকৃতি বা আকার পরিবর্তনের জন্য যে স্থিতিশক্তি উৎপন্ন হয় সেই শক্তিটাকে বলা হয় স্থিতিস্থাপক স্থিতিশক্তি। যেমন এখানে ব্যাকগ্রাউন্ডে ছবিতে দেখানো হয়েছে যে একটি ধনু তীর ধনু তার তীরটাকে যখন দড়িতে লাগিয়ে টেনে ছাড়া হয় তখন আমরা দেখি তীরটা অনেক দূর পর্যন্ত যায়। কিন্তু সিম্পল যদি আমরা দড়িতে তীরটাকে লাগিয়ে যদি এমনি না টেনে ছেড়ে দিই তাহলে কিন্তু তীরটা বেশি দূর যায় না, সেখানেই পড়ে যায়। এবং যত জোরে আমরা তীরটাকে দড়িতে লাগিয়ে টানি তত জোরে বেশি দূর যেতে পারে তীরটা। তাহলে এখানে আমরা দড়ির আকৃতির পরিবর্তনের মধ্য দিয়ে দড়ির মধ্যে একটা শক্তি সঞ্চয় করছি, সেই শক্তিটাকেই বলা হয় স্থিতিস্থাপক স্থিতিশক্তি। তাহলে আকৃতি বা আকার পরিবর্তনের জন্য যে স্থিতিশক্তি সঞ্চিত হয় সেটাকে বলা হয় স্থিতিস্থাপক স্থিতিশক্তি। একই রকম ভাবে অভিকর্ষীয় স্থিতিশক্তি, যেটা স্থিতিশক্তির আরেকটা ভাগ, কি না ভূপৃষ্ঠের সাপেক্ষে অবস্থান পরিবর্তনের জন্য উৎপন্ন স্থিতিশক্তিটা হচ্ছে অভিকর্ষীয় স্থিতিশক্তি। যেমন ব্যাকগ্রাউন্ডের ছবিতে যেমনটা দেখানো হয়েছে যে একটি ইটকে ভূপৃষ্ঠের সাপেক্ষে কিছুটা উপরে কোন একটা বস্তুর উপর রাখা হয়েছে, এই উপরে তোলার ফলে ওর মধ্যে একটা স্থিতিশক্তি সঞ্চিত হয়েছে, ওই স্থিতিশক্তিটাকে বলা হয় অভিকর্ষীয় স্থিতিশক্তি। যেহেতু এটা অভিকর্ষ বলের দরুন উৎপন্ন হয় তাই এর নামটা এই রূপ। এখন যদি এই অবলম্বনটাকে সরিয়ে দেওয়া হয় তাহলে দেখা যাবে ইটটা নিচের দিকে পড়ছে, অর্থাৎ কার্য করার সামর্থ্য ইটের মধ্যে তৈরি হয়েছে। এই অভিকর্ষীয় স্থিতিশক্তি পরিমাপ করার রাশিমালাটা দেখো মাঝখানে দেওয়া হয়েছে, পোটেনশিয়াল এনার্জি পিই সমান এম ইন্টু স্মল জি ইন্টু এইচ। অর্থাৎ যদি এম ভরের কোন একটা বস্তুকে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় তোলা হয় তাহলে তার মধ্যে যে অভিকর্ষীয় স্থিতিশক্তি সঞ্চিত হবে তার মান হচ্ছে এম জি এইচ। এই রাশিমালার সাহায্যে আমরা অভিকর্ষীয় স্থিতিশক্তিকে পরিমাপ করতে পারি। এরপর যান্ত্রিক শক্তির যে দুটো ভাগ ছিল, স্থিতিশক্তি সম্পর্কে তো আমরা ডিটেল জেনে ফেললাম, এবার গতিশক্তি সম্পর্কে জানবো। গতিশক্তি কি? সিম্পল, গতির জন্য যে শক্তি উৎপন্ন হয়। প্রথমেই যান্ত্রিক শক্তির উদাহরণ হিসাবে বলতে গিয়ে তোমাদের ফাস্ট বোলারের উদাহরণটা দিয়েছিলাম, যে ফাস্ট বোলার যখন বল করে তখন যেখান থেকে বল করতে হয় সেখান থেকে বল না করে কিছুটা দূর থেকে সে ছুটে এসে বলটা ছোঁড়ে। কেন না, তার এই গতির জন্য একটা শক্তি উৎপন্ন হয়, যেই শক্তিটা বলটাকে ব্যাটসম্যানের দিকে জোরে ছুঁড়তে সাহায্য করে, সেই শক্তিটাকে বলা হয় গতি শক্তি। বা যখন কেউ লং জাম্প দেয় তখন যেখান থেকে জাম্প দিতে হয় সেখান থেকে জাম্প না দিয়ে দেখবে প্রত্যেক প্রতিযোগী অনেকটা দূর থেকে ছুটে এসে তারপর জাম্প দেয়, তাহলে এতটা দূর থেকে ছুটলে পরে এই গতির জন্য তার মধ্যে একটা গতি শক্তি উৎপন্ন হয়, সেই গতি শক্তি তাকে আরো বেশি দূর জাম্প করে যেতে সাহায্য করে। এই গতিশক্তিকে পরিমাপ করারও একটা রাশিমালা আছে, যেমনটা উপরে দেখানো হয়েছে, কাইনেটিক এনার্জি কে সমান 0.5 এম ভি স্কোয়ার বা হাফ এম ভি স্কোয়ার, যেখানে হচ্ছে এমটা বস্তুর ভর বা ব্যক্তির ভর আর ভি হচ্ছে বস্তু বা ব্যক্তির বেগ। তাহলে এখানে আমরা সিম্পল দেখতে পাচ্ছি যে গতিশক্তির মান বেগের ওপর কিভাবে নির্ভর করে, বেগ যত বাড়ে গতিশক্তির মানও তত বাড়ে এবং ভরের সঙ্গেও গতিশক্তির মান সমানুপাতিক, ভর বাড়লে গতিশক্তির মানও বাড়বে। তবে যেহেতু একটা নির্দিষ্ট বস্তুর ভর নির্দিষ্ট হয় তাই এখানে ভরটাকে কনস্ট্যান্ট রাশি হিসাবে ধরবো আর ভিটাকে আমরা এখানে প্যারামিটার বা চলরাশি হিসাবে ধরবো, তাই সেই হিসাবে গতিশক্তি গতির সঙ্গে সমানুপাতিক, অর্থাৎ বেগ বাড়লে পরে গতিশক্তি বাড়বে।
এখানে ভরটাকে আমরা ধ্রুবক রাশি হিসেবে ধরে নেব। এখন তোমাদের অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আছে গতিশক্তির এই যে সমীকরণ হাফ এম ভি স্কোয়ার এইটা প্রতিষ্ঠা করতে দেয়, কিভাবে গতিশক্তির পরিমাপক রাশিমালা হাফ এম ভি স্কোয়ারটা এলো? তো সেটা করার জন্য দেখো এখানে গাণিতিক এক্সপ্রেশনটা তুলে ধরা হয়েছে, আমি ভাষাতে বলে দিচ্ছি কিভাবে এসছে, একটু খেয়াল করবে। প্রথমেই আমি শক্তি বলতে গিয়ে বলেছিলাম যে শক্তি কার্য ছাড়া কিছুই না, তার মানে গতিশক্তিও নিশ্চয়ই কার্য ছাড়া আর কিছুই না। তাহলে যদি বলা হয় গতিশক্তিকে পরিমাপ করব কিভাবে, না কার্যের পরিমাপ করলেই গতিশক্তির পরিমাপ হয়ে যাবে। ধরে নাও যে কোন একটা এম ভরের বস্তু ছিল, তার উপর এফ বল প্রয়োগ করা হয়েছে এবং তার ফলে তাতে এ সমত্বরণ সৃষ্টি হয়েছে এবং একটা নির্দিষ্ট সময়ে সে এস দূরত্ব গিয়েছে, তার প্রাথমিক বেগ ছিল শূন্য আর অন্তিম বেগ হয়েছে ভি। আবার বলছি, ধরে নাও কোন একটি ব্যক্তির বস্তুর প্রাথমিক ভর ছিল এম, তার উপর এফ বল প্রয়োগ করার ফলে তার এ সমত্বরণ সৃষ্টি হয়েছে এবং একটা নির্দিষ্ট সময়ে সে এস দূরত্ব যায়, তার প্রাথমিক বেগ ছিল শূন্য অর্থাৎ স্থিরাবস্থা থেকে যে সে যাত্রা শুরু করেছে এবং টি সময় পর তার অন্তিম বেগ হয় ভি। তাহলে সেখান থেকে আমরা কার্যের পরিমাপ কিভাবে করবো, না কার্য ডাব্লিউ সমান এফ ইন্টু এস অর্থাৎ বল ইন্টু সরণ, এখানে বল এ বা সরণ এস ধরেছি। এখন আমরা এই বলের মান আর এই সরণের মান আলাদা আলাদা ভাবে বের করেই এখানে বসিয়ে দেব, বসিয়ে দিলে যেটা পাবো সেটাই গতিশক্তির রাশিমালা হবে। তাহলে সরণের মান কিভাবে বের করব, না আমরা কি জানি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এস। তাহলে এই সমীকরণ থেকে আমরা এই কথাটা বলতে পারি যে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার সমান টু এস, ইউ এখানে আমরা জিরো ধরে নিয়েছি, তাহলে এখানে কি হবে সিম্পল ভি স্কোয়ার সমান টু এস, আর সেখান থেকে এস সমান আমি কি বলতে পারি ভি স্কোয়ার বাই টু এ, তাহলে এস এর মান বের করে ফেললাম। এখন এফ সমান আমরা কি জানি এম এ, নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুযায়ী, তাহলে এফ এর মান আর এস এর মান এই সমীকরণে বসিয়ে দাও, ডাব্লিউ সমান যেটা আগেই ধরেছি, তাহলে বসিয়ে দিলে পরে যেটা হয় সেটা হচ্ছে এটা, তাহলে সেখানে এ কেটে গেলে যেটা দাঁড়ায় হাফ এম ভি স্কোয়ার, যেটাকেই বলা হয় কাইনেটিক এনার্জি বা গতিশক্তি। তাহলে এভাবেই আমরা গতিশক্তির রাশিমালাটা বের করে নিতে পারি, এটাকে এভাবেই তোমরা ভাষায় বলবে, পরীক্ষায় প্রায়ই আসে। এর সাথে সাথে আমরা পরের কোশ্চেনটাতে যাব, এই কোশ্চেনটাও পরীক্ষায় প্রায়ই আসে যে গতিশক্তি ও রৈখিক ভরবেগের মধ্যে সম্পর্ক। দেখো গতিশক্তি রাশিমালাটা কি জানি হাফ এম ভি স্কোয়ার, আমি ধরে নিয়েছি এখানে কে সমান হাফ এম ভি স্কোয়ার বা অনেক জায়গায় এটাকে ই বলে ধরা হয় যে গতিশক্তি ই সমান হাফ এম ভি স্কোয়ার। তো যাই হোক আমি এখানে কে সমান হাফ এম ভি স্কোয়ার ধরে নিয়েছি গতিশক্তি রাশিমালা, আর রৈখিক ভরবেগের রাশিমালা আমরা কি জানি পি সমান এম ভি। তাহলে সেখান থেকে কিভাবে আমরা সম্পর্কটা বের করছি দেখো, তাহলে গতিশক্তি কে সমান হাফ এম ভি স্কোয়ার, উপরে নিচে এম বাই এম গুণ করে দিয়েছি, তাহলে গুণ করলে উপরে আসছে হাফ এম স্কোয়ার ভি স্কোয়ার বাই নিচে এম, এম ভি সমান আমরা কি জানি ভরবেগ রৈখিক ভরবেগ, তাহলে উপরে এম স্কোয়ার ভি স্কোয়ার কে আমি বলতে পারি এম ভি এর হোল স্কোয়ার, তাহলে সেটা সমান আমি লিখে দিলাম পি স্কোয়ার, আর নিচে যেরকম টু এম ছিল লিখে দিয়েছি টু এম, তাহলে গতিশক্তি কে সমান পেয়ে গেলাম কি পি স্কোয়ার বাই টু এম। তাহলে এটাই হচ্ছে গতিশক্তি ও রৈখিক ভরবেগের মধ্যে সম্পর্ক। তোমরা এখানে এভাবেও বলতে পারো যে ই সমান যদি গতিশক্তিকে কে না ধরে ই ধরো, তাহলে ই সমান পি স্কোয়ার বাই টু এম। অনেক জায়গায় বা অনেক বইয়েতে এই সম্পর্কটাকে এখান থেকে এইভাবেও এক্সপ্রেস করা হয় যে পি সমান রুট ওভার টু এম ইন্টু ই, এখান থেকেই এসছে আর কিচ্ছু না, এখান থেকে কোনা কোনে গুণ করলে পরে এটা আসবে। এই সম্পর্কটা অনেক সময় প্রতিষ্ঠা করতে দেয় বা শর্ট কোশ্চেন হিসাবেও জানতে চাওয়া হয় যে রৈখিক ভরবেগ ও গতিশক্তির মধ্যে সম্পর্ক বা এখান থেকে অঙ্কও আসে, তাই এই সম্পর্কটা তোমাদের খুব ভালোভাবেই জানতে হবে বা এটা প্রতিষ্ঠা করতেও দেয় পরীক্ষায়। এর সাথে সাথে আমরা পরের যে কোশ্চেন সেটাতে আসব, পরীক্ষায় প্রায় কোশ্চেনটা আসে যে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে মোট যান্ত্রিক শক্তি অপরিবর্তিত থাকে দেখাও, 3 মার্কসের কোশ্চেন আসে। যখন কোনো বস্তু অবাধে পড়ে দেখাও যে তার ক্ষেত্রে মোট যান্ত্রিক শক্তি অপরিবর্তিত থাকে, তো সেটা করার জন্য দেখো এখানে একটা ছবি আঁকা হয়েছে, ধরে নাও এটা একটা বল,
এটা একটা বল। সে প্রথমে এই এ অবস্থানে ছিল, এখান থেকে এখানে যখন ছিল সে স্থির অবস্থায় ছিল, অর্থাৎ তার বেগ শূন্য ছিল। এখান থেকে ছেড়ে দেওয়া হয়েছে, অবাধে পড়ছে নিচের দিকে। পড়তে পড়তে যখন সে এক্স দূরত্ব ট্রাভেল করে এইখানে এসছে, এক্স দূরত্ব ট্রাভেল করে যখন সে এখানে এসছে, এই পয়েন্টটাকে ধরা হয়েছে বি, তখন ধরে নাও তার বেগের মান হচ্ছে ভি ওয়ান। আবার একদম ভূপৃষ্ঠে পড়ার ঠিক আগের মুহূর্তে এই পয়েন্টটাকে ধরা হয়েছে সি, এখানে ধরে নাও তার বেগের মান হচ্ছে ভি, স্মল ভি। তাহলে এই তিনটে অবস্থানে যদি আমরা দেখাতে পারি যে যান্ত্রিক শক্তির মান সমান, তাহলে মানে এই এ অবস্থানের যান্ত্রিক শক্তি সমান বি অবস্থানের যান্ত্রিক শক্তি সমান সি অবস্থানের যান্ত্রিক শক্তি, যদি এই তিনটে স্থানের যান্ত্রিক শক্তিকে আমরা সমান দেখাতে পারি, তাহলে অবশ্যই আমরা বলতে পারি যে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে মোট যান্ত্রিক শক্তি অপরিবর্তিত থাকে। তোমরা দুটো স্থানেও করতে পারো, তবে তিনটে করলে পরে তিনের বেশিও নিতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমরা মিনিমাম এই তিনটে কন্ডিশন নিয়ে এখানে দেখাচ্ছি। একদম উপরের এ স্থানটিকে প্রথমে বিবেচনা করো, দেখো ওখানে যেমনটা লেখা হয়েছে ভি সমান জিরো, অর্থাৎ ওখানে বেগ শূন্য, তাহলে ওখানে যান্ত্রিক শক্তির মান কি হবে? একটু আগেই তোমাদের বলেছিলাম যে যান্ত্রিক শক্তি মানে দুটো শক্তির সমষ্টি, কি কি? স্থিতি শক্তি আর গতি শক্তির সমষ্টি। তাহলে প্রত্যেকটা বিন্দুতে আমাকে আলাদা আলাদা ভাবে স্থিতি শক্তি ও গতি শক্তির মান বের করতে হবে, তার সঙ্গে সঙ্গে আমাকে ওই স্থিতি শক্তি ও গতি শক্তির যোগ করে যান্ত্রিক শক্তিটা বের করতে হবে। তাহলে একদম উপরের পয়েন্ট এতে স্থিতি শক্তির মান কি হবে? না, টোটাল হাইটটা আমি কত ধরেছি এইচ ভূপৃষ্ঠের সাপেক্ষে এই বিন্দুর হাইট, তাহলে স্থিতি শক্তির মান হবে যেটা, দেখো এখানে লেখা হয়েছে পোটেন্সিয়াল এনার্জি পিই সমান এম জি এইচ, এইচ উচ্চতা তুলেছি আমি, বস্তুটার ভর ধরে নিয়েছি কত এম, তাহলে অভিকর্ষীয় ত্বরণ জি হলে স্থিতি শক্তির মান বলতে পারি এম জি এইচ। আর গতিশক্তির মান কি হবে? না, ওই এ স্থানে আমরা ধরে নিয়েছি কি বস্তুটা স্থির অবস্থায় আছে, তাহলে বেগ শূন্য হলে গতিশক্তি হাফ এম ভি স্কয়ার কি হবে? শূন্য। তাহলে এ স্থানে গতিশক্তি শূন্য, স্থিতিশক্তি এম জি, তাহলে মোট যান্ত্রিক শক্তি মান কত? না, গতিশক্তি প্লাস স্থিতিশক্তি মানে এম জি এইচ, তাহলে এ স্থানে যান্ত্রিক শক্তির মান হচ্ছে এম জি এইচ। একই রকম ভাবে আমরা বি স্থানের যান্ত্রিক শক্তি বের করার চেষ্টা করব, মানে আলাদা আলাদা ভাবে বি স্থানের স্থিতিশক্তি ও গতিশক্তি বের করব। দেখো বি স্থানের স্থিতিশক্তিটা কি হবে, ছবিটা লক্ষ্য করো, বি স্থানটাকে কনসিডার করেছি ওপর থেকে এক্স পরিমাণ নিচে, এক্স পরিমাণ নিচে, আর মোট হাইটটা আমরা ধরেছি কত এইচ, তাহলে ভূপৃষ্ঠের সাপেক্ষে বি স্থানের উচ্চতা কত? না, মোট উচ্চতা এইচ মাইনাস উপর থেকে ওই স্থানের দূরত্ব অর্থাৎ এক্স, এটাই হচ্ছে বি স্থানের ভূপৃষ্ঠ সাপেক্ষে উচ্চতা। তাহলে বি স্থানের স্থিতিশক্তির মান কি হবে? না, বস্তুর ভর এম, অভিকর্ষজ ত্বরণ জি, আর এখানের যে হাইট ভূপৃষ্ঠের সাপেক্ষে সেটা হচ্ছে এইচ মাইনাস এক্স। এই কথাটাই দেখো এখানে বলা হয়েছে যে বি পয়েন্টের পোটেন্সিয়াল এনার্জি বা স্থিতিশক্তিটা হচ্ছে এম জি এইচ মাইনাস এক্স, অর্থাৎ সেটা গুণ করে দিলে পরে যেটা হচ্ছে এম জি এইচ মাইনাস এম জি এক্স। একই রকম ভাবে বি স্থানের গতিশক্তির মান কি হবে? বি স্থানে তো বেগ আছে, সেখানে তো বস্তুটা স্থির অবস্থায় নেই, কিভাবে বের করব? না, আমরা ধরে নিয়েছি বি স্থানের বেগ হচ্ছে ভি ওয়ান, তার প্রাথমিক বেগ ছিল ইউ, এবং সে উপর থেকে বি পয়েন্ট পর্যন্ত এক দূরত্ব অতিক্রম করে এসছে, তাহলে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এস, এই সমীকরণকে ব্যবহার করে আমরা বলতে পারি ভি ওয়ান স্কোয়ার সমান টু জি এক্স। তাহলে কাইনেটিক এনার্জি বা গতিশক্তির সমীকরণ হাফ এম ভি স্কোয়ারে ভি স্কোয়ারের মান বসে দিলে পরে আমরা যেটা পাই সেটা হচ্ছে এম জি এক্স। তাহলে এই গতিশক্তি আর এই স্থিতিশক্তি দুটোকে যোগ করলে যেটা দাঁড়ায় বি পয়েন্ট ও যান্ত্রিক শক্তির আমরা মান পেয়ে যাচ্ছি এম জি এইচ। একই রকম ভাবে আমরা সি পয়েন্টের বের করব, দেখো সি পয়েন্ট ভূপৃষ্ঠের ঠিক পড়ার মুহূর্তে তাহলে সেখানে এইচ এর মান জিরো, তাহলে এইচ এর মান জিরো মানে স্থিতিশক্তির সমীকরণ এম জি এইচ এ এইচ এর মান জিরো বসে দিলে স্থিতিশক্তির মান হবে শূন্য। গতিশক্তির মান কিভাবে পাবো? না, একদম উপর থেকে চিন্তা করো, প্রাথমিক বেগ ছিল শূন্য, সে এসছে এইচ দূরত্ব অতিক্রম করে ভূপৃষ্ঠে, সেখানে যদি তার বেগ ভি হয় তাহলে আমরা এই সমীকরণটাকে ব্যবহার করে বলতে পারি ভি স্কোয়ার সমান টু জি এইচ। তাহলে সমীকরণে হাফ এম ভি স্কোয়ারে বসে দিলে কাইনেটিক এনার্জির মান পাচ্ছি, গতিশক্তির মান পাচ্ছি এম জি এইচ। তাহলে এখান থেকেই আমরা গতিশক্তি প্লাস স্থিতিশক্তি করলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে এম জি এইচ প্লাস জিরো সমান এম জি এইচ। তাহলে দেখো প্রত্যেকটা স্থান, এ স্থান বলো, বি স্থান বলো এবং সি স্থান বলো, সব ক্ষেত্রেই কিন্তু আমরা যান্ত্রিক শক্তি পাচ্ছি এম জি এইচ, অর্থাৎ একই। তাই আমরা বলতে পারি অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে যান্ত্রিক শক্তি অপরিবর্তিত থাকে। এতটাই পর্যন্ত, অধ্যায় শেষ, আজকে এই পর্যন্তই থাক, তোমরা ভালো থাকবে, পরের দিন এই অধ্যায়ের থেকে অঙ্কগুলো সম্পর্কে আলোচনা হবে।